দর্শক ভাইরা, আজব ঘটনা আজকে আপনাদের দেখাবো। দেখেন, এই যে এই ছোট ভাই 11 বছর বয়সে, সে একজন 26 বছরের মেয়েরে বিয়ে করছে। এই ভিডিওটা দেখে অনেকের কনফিডেন্স কমে যাবে, তো যাদের অনেক কনফিডেন্স বেশি তারা প্লিজ এই ভিডিওটা দেখো না, কারণ এই ভিডিওটা শুধু আফসোসে ভরা। তো ছোট ভাই, ভালো আছো? জি ভালো আছি। তোমার বয়স কত এখন? 11। 11 বছর বয়স? জি। এই পাশে তোমার কে? এই যে এটা আমার বউ। হাই হাই, কি বললো, তোমার বউ? জি। এই ভিডিওটা দেখে আমি 3 ঘন্টার মতো অজ্ঞান ছিলাম ভাই। কেন অজ্ঞান ছিলাম? কারণ আমি জীবনে কোন বালতা শিখছি। বউ তো দূরে থাক ভাই, জীবনে একটা গার্লফ্রেন্ডও পদাইতে পারি না। যখন দেখলাম এই পিচ্চি পোলা এরকম একটা সুন্দর মেয়ে বিয়া করছে, তখন সত্যি কথা রাসেল ভাই, জীবনের প্রতি মায়া উঠে গেল। তো যাই হোক, আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের নতুন রোমিও জুলিয়েটকে নিয়ে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবা। 11 বছর বয়সে বিয়ে করছো? জি। তোমার এই যে ফ্যামিলি যারা লোকজন আছে, তারা কি মানছে তোমাদের বিয়ে? জি না, মানে নাই ভাই। কি কনফিডেন্স! আমার মনে হয় এই পিচ্চির কনফিডেন্স দেখা আপু পইটা গেছে। এখন বুঝতে পারতেছ না কোন কনফিডেন্সের কথা আমি বলতেছি। যখন আপু বলছে এই তুমি আমাকে খেলতে পারবা, তখন বলছে জি পারবো। এই কনফিডেন্সের কথা আমি বলতেছি। যাই হোক, অ্যাকচুয়ালি আমি লুডু খেলার কথা বলতেছিলাম, তোমরা অন্য কোনো খেলার কথা ভাইবো না আবার। আপু বলেন, আপনি এই যে মানে আপনার ছেলের বসে বয়স, একজন মানে হাজবেন্ড আপনার, মানে আপনি বিয়ে করলেন কি বুঝে আমার একটু বলেন তো। আমার ভালো লাগছে ওকে, এই জন্য আমাকে বিয়ে করছি। এই জায়গাটাই ঠিক, এই জায়গাটাই আমি অনেক কষ্ট পাইছি। আমি জানি তোমরা অনেক কষ্ট পাইছো আমার সাথে সাথে। মাঝে মাঝে নিজেকে অনেক অর্থহীন মনে হয়, আর এদের দেখে অনেক হিংসা হয় যে জীবনে পড়ালেখা করে কোন বালতা ছিলাম আমি। আমার ভালো লাগছে ওকে, এই জন্য আমাকে বিয়ে করছি। হায়রে আপু, এরই তোমার ভালো লাগতে হইলো? আমরা কি দোষ করলাম? আমাদের কি তোমার চোখে পড়লো না? যাই হোক, এখন সিরিয়াস কথায় আসি। অনেকেই হয়তো ভাবছো যে এই ভিডিওটা হয়তো ফেক, কিন্তু না, এই ভিডিওটা রিয়েল ভিডিও ভাই। এখন তোমার প্রশ্ন হইতেই পারে যে এতটুকু পোলা আপুর এত বড় ফ্রিজে মাংস কি রাখতে পারবো? এর উত্তর হয়ে গেল ভাই, পারবো না। কারণ এই পিচ্ছি পোলার মাংসের টুকরো এতই ছোট যে আপুর বড় ফ্রিজের 1% ফিল আপ হইব না। তাহলে এই পিচ্ছি পোলাকে আপু কেন বিয়া করছে, এমন একটা প্রশ্ন তো থেকেই যায়। এর উত্তর হয়ে গেল, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এমনটা করছে আপু। কি বিশ্বাস হচ্ছে না? ওর কি কখনো বিয়ে হতো না? না, বিয়ে হতো মানে আপনার ছোট বাচ্চারে ভালো লাগলো কেন? আজকাল তো সবাই বড় দেরি করে কেন? ওই যে কয়দিন আগে, মানে আমি এখন ছোট ছেলেকে বিয়ে করছি। কথা বলতেছেন? হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। আমি এখন, সে তো মনে করেন যে আপনার বুড়া বিয়ে করছে। তা আমি তার বুড়া বিয়ে করিনি, আমি কোচি বিয়ে করছি, সমস্যা। হায় হায়, আপু মূলত মুস্তাক ও তিশাকে দেখে অনুপ্রাণিত হয়েছে, আর আপু বুড়াকে বিয়ে করে না, আপু বিয়ে করছে কোচিকে বিয়া। আমি আপুকে শুধু একটা কথাই বলতে চাই, আপু তোমার হাজবেন্ডের এখনো কোচি দুধের দাঁত ভাঙে নাই, আর তুমি আসছো এই কোচিকে বিয়া করে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য। আমাদের দেশের মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে, যেমন বুড়া জোয়ানকে বিয়া করে, জোয়ান বুড়াকে বিয়া করে, মামুন লাইলারে ছাইরা দেয়, পোলা পোলারে ফোন দায়া দেয়। দেশে ভাই যেমন গরম বাড়ছে, তেমনি ভাইরাল হওয়ার যে প্রবণতা, সেটাও আমাদের দেশের মানুষের মাঝে বাড়ছে। আমাদের দেশের মানুষ মনে করে সে যদি একবার ভাইরাল হইতে পারে, সে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাইব। বছরের মুস্তাক সাহেব, উনি যদি 18 বছরকার মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে আমি 60 বছরের মেয়ে হয়ে আমি তো একটা জোয়ান ছেলেকে বিয়ে করতে পারি। সে যদি পারে তাহলে আমিও তো পারবো, সমস্যা কি? আমারও তো সব কিছু আছে। ভাই কি মনে হইতেছে, এরা পাগল? এরা আবল তাবল বলতেছে তাই না? কিন্তু না ভাই, একটু আগেই তো বলছিলাম ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি করে, কত কি বলে। এই বুড়ি 60 বছর বয়সে বিয়ে করার শখ জাগছে। যাই হোক, তোমাদের ভিতর যাদের প্রিন্স মামুনের মতো খুব অল্প বয়সেই বড়লোক হওয়ার স্বপ্ন দেখতেছো, তারা এই সুযোগটা নিতে পারো। কারণ প্রিন্স মামুন যদি পারে, তিশা যদি পারে, তুমি কেন ভাই পারবা না 60 বছরের একটা বুড়িকে বিয়ে করতে? তুমিও ভাই প্রিন্স হতে পারবা, এরকম একটা লাইলাকে বিয়ে করে। মুস্তাক যদি তিশাকে ফেরত দিয়ে দেয়, সেক্ষেত্রে মুস্তাক একা একা কিভাবে থাকবে? তখন আপনি কি তার সঙ্গে হতে চান কিনা? সত্যি কথা বলতে ভাই, আমি মহিলার কথায় কিছুই মনে করে নেই। আমার খুব অদ্ভুত লাগছে সাংবাদিকের এমন প্রশ্নে। ও কি ভাই মজা নিল মহিলার সাথে, নাকি একটা সুযোগ খুঁজতেছে মহিলার থেকে? তার সঙ্গে সে যদি আমাকে নিতে চায়, আমি খুশি মনে সঙ্গ হয়ে যাবো। তার তো পছন্দ অল্প বয়সী মেয়ে, আপনি তো বুড়া। আল্লাহ, বাপরে বাপ, যেমনে আল্লাহ বলছে, মানে ভাই মেয়েরা যতই বুড়া হোক না কেন, তাদেরকে ভাই বুড়া বা বুড়ি কিছুই বলা যাইব না। আপনি তো বুড়া। আল্লাহ, বাই দ্য ভাই, সে কিন্তু আরো একটা কথা বলছে, মানে মুস্তাক যদি তাকে নেয়, সে কিন্তু খুশি মনে যাবে। তার সঙ্গী সে যদি আমাকে নিতে চায়, আমি খুশি মনে সঙ্গ হয়ে যাবো। মাঝে মাঝে ভাই আমার নিজের খুব লাকি মনে হয়, কারণ আমি যদি এই দেশে জন্ম না নিতাম, তাহলে এত বিনোদন সবকিছুই মিস করতাম। ভাই বিনোদনের জন্য আমাদের দেশটাই সেরা। যত দিন যাইতাছে, ভাইরাল হওয়ার জন্য মানুষ তত বেশি পাগল হয়ে যাইতাছে। কারণ মানুষ এখন ভাবে, সে যদি একবার ভাইরাল হয়ে যায়, সে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। তাই তারা ভাইরাল হওয়ার জন্য নিজের ব্রেনকে পাছায় লাগায় তারপরে পাগলামি করতেছে। ভাই ভালো কিছু করে যদি তুমি ভাইরাল হতে পারো, সেক্ষেত্রে ভালো, কিন্তু ভাই তুমি যদি পাগলামি ছাগলামি করো, তোমার আর তোমার বাপ মার দুজনের সম্মানটাই নষ্ট হবে। তাই ভাই তোমাদেরকে বলতেছি, মাথার ব্রেন ভাই মাথায় লাগাও, সেটা পাছায় লাগায়
পাগলামি কইরো না। যাই হোক ভাইয়ের আমার ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ বস।